নমস্কার পমস ডিকে এবং জিআই ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত। আজও চলে এসেছি একটি নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও নিয়ে। দেখে নিন বাংলা সহায়তা কেন্দ্রে WTL DEO নিউ রিক্রুটমেন্ট 2023 এর আবেদনের পদ্ধতি এবং সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। WTL DEO নিউ রিক্রুটমেন্ট 2023 রাজ্যে আবারও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে মতো নতুন করে WTL এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে। আবেদন কীভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য নিচে দেখানো হলো সঠিকভাবে। চলুন দেখে নিই তথ্যগুলো কী কী লাগছে WTL DEO পোস্টের জন্য। WTL DEO নিউ রিক্রুটমেন্ট 2023 নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েবসাইট ভিউজ করে দেখতে পারবেন সমস্ত তথ্য। কীভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনটিতে। তো প্রতিবেদনে আরও বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলো আপনারা আরেকবার দেখে নেন। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। শিক্ষাগত যোগ্যতা বাংলা সহায়তা কেন্দ্রের মতোই, ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট, তার সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে অথবা অভিজ্ঞতা থাকতে হবে। এর বয়সসীমা, ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য আপনাদের বয়স লাগবে 18 থেকে 40-এর মধ্যে। বেতন সীমা, বাংলা সহায়তা কেন্দ্রের মতোই চাকরি হয়ে গেলে প্রতি মাসে এই পদগুলিতে বিভিন্নভাবে বিভিন্ন বেতন রয়েছে। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে সঠিকভাবে এর বেতনক্রম দেখতে পারেন। যতখানি জানা যায় এর বেতনক্রম প্রায় 12,000 থেকে 14,000-এর মধ্যে। তো আপনারা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তা দেখতে পারেন এর বেতনক্রম কীরকম রয়েছে। পদ্ধতি, বাংলা সহায়তা কেন্দ্রের মতন ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। সমস্ত ডকুমেন্ট পিডিএফ করে ইমেলে পাঠিয়ে দিতে হবে। নিচে ইমেল আইডিটি দেওয়া হয়েছে, সেই ইমেল আইডিতে সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/8/2023। প্রয়োজনীয় ডকুমেন্টস, কপি অফ আধার কার্ড ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, কপি অফ আধার কার্ড, এপিক কার্ড অর প্যান কার্ড, কপি অফ টেস্টিমোনিয়াল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, কপি অফ সার্টিফিকেট ইন সাপোর্ট অফ নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হোয়াট এভার অ্যাপ্লিকেবল, কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়মেন্ট হোয়েন এভার অ্যাপ্লিকেবল। অর্থাৎ আপনাদের যেগুলো ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টস আপনাদের প্রোভাইড করতে হবে। এই ইমেল অ্যাড্রেসেই আপনাদের পিডিএফ করে পাঠিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসের আইডিটি হচ্ছে career.com। তো এই ইমেল অ্যাড্রেসটি আপনারা পাঠাতে পারবেন। আর এরকমই আরও তথ্য পেতে পমস জিকে এবং জিআই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিকে আপনাদের প্রয়োজন মতন লাইক করবেন। একটি লাইক আপনার আমার অনেক মনোবল বাড়াতে সাহায্য করে এবং আগামীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন।